পুরান ঢাকার চিপাগল্লির ভিতর দিয়ে আমাদের আজকের গন্তব্য দারুণ একটি জায়গা। খুব অল্প সময় পরে আপনারা দেখতে পারবেন আমরা চলে আসছি অত্যন্ত ঐতিহাসিক নির্দেশন, এবং সেই নির্দেশনে আমি এখন ঢুকতেছি। প্রথমে টিকিট কেটে নিচ্ছি, টিকিট কেটে তারপর আমরা প্রবেশ করব এবং সেই দারুণ জায়গাটি আপনারা দেখে ফেলবেন। আমি খুবই এক্সাইটেড এই জায়গাতে ভ্রমণ করতে। চলে আসলাম দারুণ একটা জায়গায়, ইতিহাস এবং সভ্যতার সাক্ষী, 400 বছরের ঢাকার ঐতিহ্য, সেই আওরঙ্গবাদ কেল্লা বা লালবাগের কেল্লা। লালবাগের কেল্লাটি বাংলাদেশের ইতিহাস বা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে অত্যন্ত তথ্যবহুল এবং অত্যন্ত স্মরণীয় একটি নাম। আজকের এই লালবাগের কেল্লাটি আমরা এক্সপ্লোর করব। এটি পুরান ঢাকায় অবস্থিত আর মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্রর নির্মাণাধীন এই লালবাগের কেল্লা। এখানে অনেকগুলো স্থান আছে, বিশেষ করে পরিবিবির যে মাজার সেটা আমরা দেখব, এখানে মসজিদ আছে, সভ্যতার পুরনো অনেক জিনিসপত্র আছে। তো যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই ব্লগটি হবে দারুণ। তো তারেক দা ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরিবিবির সেই মাজার, মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রিয় কন্যা পরিবিবি, পরিবিবির মৃত্যুর পর এখানে মাজার এখানে সমাহিত করা হয়। আর এটা আসলে অলক্ষণ হিসাবে তিনি বিবেচনা করেন, যার কারণে এই মুঘল সম্রাট লালবাগ কেল্লা ছেড়ে চলে যান। তো এটাই সেই পরিবিবির মাজার আমরা দেখছি। আর মূলত এই মুহূর্তে লালবাগের কেল্লা বলতে যে জিনিসটা বোঝায় মূলত পরিবিবির সেই মাজারকেই বলা হয়। তো আমরা এটাই দেখছি।
আমরা তো আগেই বললাম যে আমরা আসছি লালবাগ। লালবাগ আমার ফার্স্ট টাইম আসা, যদিও ঢাকাতে অনেকবার আসি কিন্তু এই পুরান ঢাকার এই জায়গাতে আসা হয়নি। তো এসে আসলে ট্রেডিশনাল অনেক জিনিসপত্র দেখলাম, যেমন পুরনো স্থিতি যেগুলো আছে, যেমন পুরনো নির্মাণাধীন কষ্টি পাথরের তৈরি, এই যে আমাদের মাজার সব বলে মাজারে পরিবির মাজার, যেটা আগেও আমি ভিডিওতে দেখেছি, তো এই জায়গাটা খুব দারুণ। এবং যে জিনিসটা ফিল করলাম যে এই জায়গায় এসে, যে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, বিশেষ করে বিদেশি পর্যটক, অনেক অনেক বিদেশি পর্যটক এখানে আসে। তো এটা একটা সত্যি দারুণ জায়গা, সমস্ত জায়গা এখানে ভিউ অনেক দারুণ এবং নিট অ্যান্ড ক্লিন এই জিনিসটা, এবং এটা যেন সবসময় থাকে এটাই আমার চাওয়া। লালবাগের কেল্লায় তিনটি স্থান আছে, একটি হলো মসজিদ, তারপরে হলো পরিবির মাজার, আর একটি হলো দরবারি আজম। এখানে দরবারি আজমে মুঘলগণ থাকতেন, তো আমরা সেই দরবারি আজম এখন দেখাব। দরবারি আজম